নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিগের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই দোসরা মার্চ দু হাজার চব্বিশ শনিবার তিন রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটতে চলেছে কোন এই সৌভাগ্যশালী তিনটি রাশি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আগামীকাল সপ্তমী তিথি রয়েছে নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র আপনার যদি বিশাখা নক্ষত্রে জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল দেখা কিন্তু যাচ্ছে এবং আগামীকালে যোগ রয়েছে হর্ষণ যোগ এই হর্ষণ যোগে যদি আপনার জন্ম হয়ে থাকে জানবেন আপনি আগামীকাল সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছেন এবং আগামীকাল যে রাহুকালটা রয়েছে প্রতিদিন রাহুকালের উপরে অ্যালার্ট করি সেটা হচ্ছে আপনার নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো ইনভেস্টমেন্ট শুভ যাত্রা আপনারা করবেন না বা শুভ কাজ আপনারা করবেন না তো প্রত্যেকে ভিডিওটি শোনার আগে আপনারা জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমি এই ভিডিওটি আপনাদের কাছে প্রতিদিন দিই এবং কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয় আজকে বারোটি রাশির মধ্যে স্পেশাল তিনটি রাশি স্পেসিফিক তিনটি রাশির আমি কথা বলবো যে তিনটি রাশির অপার ধন পেতে চলেছে আগামীকাল অর্থাৎ যে কোনো দিক থেকেই এই তিন রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটতে কিন্তু চলেছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন ভিডিওগুলো আমি আপনাদের কাছে দিই এই জন্য যাতে আপনারা কিছুটা হলো বুঝতে পারেন যে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না এবং তার উপর আমি কিন্তু প্রতিদিন অ্যালার্ট কিন্তু করি আমি আপনাদের কাছে হাত জোর করে একটা অনুরোধ করি আপনাদের কাছ থেকে কিছুটা আমি সময় নিই সময় কিছুটা হলে হয়তো আপনাদের মূল্যবান সময়ের মধ্যে আমি আট মিনিট মতন সময় আপনাদের কাছে দিনে নিই কারণ এই ভিডিওটি আপনাদের কাছে বার্তাগুলো পৌঁছানোর জন্য অনেকে প্রশ্ন যে কৌশিকটা আমার জীবনে কি অর্থপ্রাপ্তি রয়েছে দেখুন অর্থপ্রাপ্তি রয়েছে কিনা সেটা দেখার জন্য ব্যক্তিগত জন্ম ছককে আগে দেখতে হবে আপনার ন্যাকাল চাটকে দেখা দরকার রয়েছে যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার সম্ভাবনা রয়েছে কিনা দেখুন কিছু কিছু ক্ষেত্রে কি হয় অনেকে দীর্ঘদিন প্রচেষ্টা করেই যাচ্ছেন প্রচেষ্টা করেই যাচ্ছেন অর্থপ্রাপ্তি হচ্ছে না তাদের ক্ষেত্রে আমি আবারও বলছি একবার ব্যক্তিগত জন্মছককে বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি আপনারা বার চার্ট রিফরমেশন অবশ্যই করুন এই জন্ম ছককে সংস্কারটা করলে কি হবে অর্থপ্রাপ্তি ঘটবে এবং যাদের অল্পের জন্য বড় অর্থ মিস হয়ে যাচ্ছে রাহু রক্ষা কবজ রাহু কবজ এবং রাহু রক্ষা কবজের মধ্যে দুটির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে রাহু কবজ আলাদা এবং রাহু রক্ষা কবচ আলাদা রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন এবং এই যে আমি তিনটি গ্রহের কথা বলি রাহু শুক্র বুধ আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে এবং দশা মহাদশাগুলো আপনাদের পারমিট করছে কিনা তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে কিনা দেখুন কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তিগুলো ঘটে যদি আপনার জন্মছকে প্রবল যোগ থাকে মেনে নিলাম আপনার জন্মচকে যোগগুলো ক্ষীণ রয়েছে দুর্বল রয়েছে সেটাকে বৃদ্ধি করার জন্যে কিন্তু প্রতিকার এই জন্য আমি বারবার বলি ভিডিও যারা শুনছেন একবার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন এবং এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে রাহু রক্ষা কবচ অবশ্যই আপনারা পরিধান করুন দেখুন সময় কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফেভারে যায় কিছু কিছু ক্ষেত্রে সময় ফেভারে যায় না এই সময়কে কাজে লাগাতে কিন্তু আমাদেরকে হবে আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয় অনেকের অল্প মধ্যে অর্থপ্রাপ্তি হয় শুধুমাত্র যে লটারি থেকে হবে এমন না যে কোনো দিক থেকে আপনি বড় বিজনেস করছেন শেয়ার মার্কেটে লাগিয়েছেন সেখান থেকে আপনি ডিভিডেন্ড পেতে কিন্তু পারেন অনলাইন ট্রেডিংয়েও অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকে তো আমি যে রাশিগুলো তিনটি রাশির স্পেসিফিক কথা বলুন তিনটি রাশির টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে বলবো যে তিনটি রাশি ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা গাঢ় কিন্তু রয়েছে যে কথা প্রবল সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির ক্ষেত্রে আপনার আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সাত তিন সাত এবং তিন আপনার টার্গেট নাম্বার আপনার শুভ সময় যেটা দেখা যাচ্ছে এগারোটা ছোট্ট একটা সময় এগারোটা একুশ মিনিট থেকে এগারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এগারোটা একুশ মিনিট থেকে এগারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ বিশ্ব রাশি দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি হ্যাঁ মকর রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি প্রবল যোগ রয়েছে আপনার আগামীকালের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে ছোট্ট একটা শুভ সময় বারোটা চোদ্দো মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ বারোটা চোদ্দো থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে শুধুমাত্র আপনার মকর রাশির ক্ষেত্রে হচ্ছে এবং অন্তিম অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি সেই রাশির নাম আপনার ধনু রাশি হ্যাঁ আপনি ধনু রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে আপনার আগামীকালের টার্গেট নাম্বার ধনু রাশি ক্ষেত্রে দুই এবং আট দুই এবং আট আপনাদের যে ছোট্ট একটা শুভ সময় বেরিয়েছে সেটা দেখা যাচ্ছে সকাল দশটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ অর্থাৎ এই তিনটি রাশির যে তিনটি রাশির আমি কথা বললাম স্পেসিফিক এই তিনটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি আবারও বলছি যাদের ক্ষেত্রে হচ্ছে না হয়তো মিলছে না আপনার সময়টা কখন রয়েছে আপনার দশা মহাদশা পারমিট করছে কি না তার জন্য কি প্রতিকার প্রতিবেদন করতে হয় অবশ্যই আপনারা যোগাযোগ করুন দেখুন সমস্যা তো রয়েছে সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে জন্মকুণ্ডলিতে কিছু যোগ আপনারা অ্যাস্ট্রো এডুকেশন আপনাদেরই চ্যানেল ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা শেয়ার করুন যারা পরামর্শ করতে চাইছেন কবজিতে দিতে চাইছেন রত্ন নিতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন নমস্কার ধন্যবাদ